গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি আমার দোকান সম্বন্ধে তোমাদেরকে জানাবো। তো আমার একটা ছোট্ট দোকান আছে, চলো দোকানটা আমি কীভাবে খুলবো সেটা নিয়ে তোমাদেরকে জানাবো। সকালবেলায় ফার্স্ট টাইম আমার দোকান খোলা, দোকান খুলে তারপরে আমি ফুল টুল তুলতে যাই। চলো আজকে তোমাদেরকে দেখাবো আমি আমার দোকানটা খুলব, দোকানে কী আছে, কীভাবে আমি দোকানটা করেছি সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। চলো দোকানটা খুলেছিলাম, এবার স্নান টান করে চলে এসেছি, এবার দোকানে পুজোটা দিয়ে নেব। চলো সাথে থেকেও পুজোটা দিয়ে নিই। দোকানটা তোমাদেরকে এবার আমি ভেতর থেকে দেখা, আমার পুজোটা দেওয়া হয়ে গেছে, এই যে পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ভেতর থেকে তোমাদেরকে দেখাবো আমার দোকানে কী কী আছে। ছোট্ট দোকান তো, ভালো করে জিনিস রাখা খুব অসুবিধা হয়ে যায়। শুধুমাত্র স্টেশনারি না, এর মধ্যে মুদিখানাও আছে, এক সাইডে মুদিখানা এক সাইডে স্টেশনারি জিনিস সব রকম মিলেমিশে রয়েছে, তো ওই জন্য খুব অসুবিধা হয়ে যায়। একদম দোকানের পাশেই ট্রেন লাইন,
ঠিক আছে, তো চলো বন্ধুরা, আমার দোকানটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। দোকানটা নিয়ে একটা কথা আছে, দোকানটা যখন আমি করি তখন মানে প্রথমে দোকানের ভেতরে আমি করিনি, তখন আমি বাড়িতে ভেতরের জিনিস নিয়ে এসে রাখতাম ঘরে, তারপরে আস্তে আস্তে ঘর থেকেই জিনিস বিক্রি হতো, তো ঘর থেকে বিক্রি হতে হতো আস্তে 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 আমি একটু একটু করে যে জিনিসটা বিক্রি করতাম তার পয়সাটা রেখে দিতাম, সেই পয়সাটাতে আবার একটু মাল নিয়ে আসতাম। এইভাবে 5,000 টাকা থেকে আমার স্টার্ট এই দোকানটা, তো আস্তে আস্তে বড় করেছি। তোমরা আশীর্বাদ করো যাতে আমি দোকানটা আরও বড় করতে পারি, ইচ্ছা আছে আর একটু বড় করে করারও। ঠিক আছে, আজকে আমি আমার এই দোকানটা দিয়ে স্টার্ট করলাম আমার এই ভিডিও। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে শেষ করছি আমার আজকে দোকানটা দেখানোর কথাই বললাম তোমাদের, তো এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা, পাশে থেকো। আমার ইউটিউবের নাম প্রিয়া ব্লগ। চলো আজকে এখানেই শেষ করছি, টাটা।